জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি দেখে বলতেছে আব্বা দাজান বাপ। জামাই চিন্তা করছে আমার মা আমার আব্বা তো এরকম করে ডাক দেয় না। জি আম্মা, জি আম্মা, কি আম্মা? মা ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা যান। আসলে কি যান? যতক্ষণ আসলে কি যান? এই কথা শুনে যুবকদের আত্মার মধ্যে খাবলা দিয়ে উঠছি না, ঠিকই তো কইছে হুজুর, আব্বা যান আম্মা যান। যেই জায়গা আছে যান, ওই জায়গা নাই প্রাণ, আর যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখছে যান। মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে দেয়, সুবহানাল্লাহ। জোরে কর, মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়। মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। কথা কন, আরে নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়, নেকি রইছে কোথায়, নেকি তালাশ করে কোথায়? যে বলছে বাজান আব্বা, জি আম্মা, যেই আম্মা বলছে যুবক পাগল হয়ে গেছে, বলছে বাবা দেশে পাট কামলাও পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, নদীর পাট পচে যাচ্ছে, যদি তুলে দিতে আব্বার কাজ করতে পাট বোঝেন না। জামাই আব্বা ডাক শুনে কাঁসা দিয়া লম্প দিয়া পুকুরে নেমে নদীতে নেমে খালি পচাবার ডুব পেরে বেড়ে তুলছি। তো শাশুড়ি চিন্তা করছে এক পামেই তো কাজ হয়ে গেছে, পাট তুলে গাতে গন্ধ বের হয় না? কথা কয় না রে বাবা, রে গন্ধ বের হয়। তো শাশুড়ি চিন্তা করছে এক শিশে আতর দিলে গন্ধ দূর হওয়া যাবে রে, লাখে কানে দিলে। জামাই করছে কি, শাশুড়ি এক শিশে আতর দিচ্ছে, জামাই এক শিশে আতর পায়া শিশির মুখ খুলে আতে তালে ডাইলে যেখানে লাগান যায় সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। যেমন আপনারা লাগাইলে দেখাইলে শাশুড়ি কে জামাই না তামাই, আতর লাগাবে কোথায় আর লাগায় কোথায়? আরো অর্ধেক আতর ছিল আতে তালে ডাইলে চুমুক দেখেছে, শাশুড়ি আহম্বক হয়ে গেছে, জামাই করে কি, কিনা আতর খেকে জামাই আতর খায়, বলতেছে মা আসি, শাশুড়ি আহম্বক হওয়া গেছে আতর খাইছে জামাই, শাশুড়ি আর কি বলবে, গার কাজ করছে। জামাই বাড়ি চলে গেছে, পরের দিন পুত্র এসে মামাই বাড়ি, পুত্র বোঝেন না, অর্থাৎ আমার ভাই এসে বলতেছে মামাইমা ভালো আছেন? আসি বাবা, তোমার ভাই বোকা? একটু তো বোকা আছে, কি হয়েছে মা? আর কয় না বাপু, এক শিশি আতর দিলেও শিশির মুখ খুলে যেই জায়গা লাগান যায় সেখানেও লাগাইছে, যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। তারপরে কি করছে? আরে বাপু এটা বলা যায় না, কি করছি তো বলেন না, কারো বাবা আরো অর্ধেক আতর ছিল আতের তালিয়া ডাইলে চুমুক দেখাইছে, আর পুত্র খায় মামাই মা ডবল বোকা, ওর সাথে পড়তেই পড়ে না, আতর খায় মুড়ি দেওয়া শুধেই খেয়েছে নাকি? না না, আমাদের অবস্থা হয়েছে এই, রসুলের সন্নত তারিখে আতর লাগে না জানি না, রসুলের সন্নত তারিখে আতর লাগাইতে যদি পারেন, রসুল বলেছে আমার একটা সন্নতকে কেউ যদি জিন্দা করে 100 কলা কেন শহীদের সব আল্লাহ মোল্লা মালিকে দিবে, এ খাতিরে আল্লাহ নাজার দিয়ে দিবে। আমরা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা মুসলমানের বাচ্চা মুসলমান, আমরা গরুর গোশত খাই, খাইতে খাইতে গরুর খুর সহ খাই, খা খুর খাই, কিন্তু আতর লাগান লাগে কোথায় এ খবর আমরা জানি না। আজকে আতর লাগানের ওয়াজ শুনে বাড়ির দেব ইনশাআল্লাহ। এক নাম্বার, দুই নাম্বার ভালোবাসছেন নবী নাজাতিকে, তিন নাম্বার ভালোবাসছেন নামাজকে, সুবহানাল্লাহ। আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি দূর করে দেবো সুবহানাল্লাহ। জিব্রাইল চলে আসলে, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলি মারা বাইতে ধরে জিব্রাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আমার নবী বলে জিব্রাইল রে, টাকা পয়সা নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে? আমি নবী সেই চিন্তায় অস্থির, চিল্লে কন্যার হওয়া, কবরের মধ্যে উম্মতের কি হবে সেই চিন্তায় নবী অস্থির, আমাদের কবরের মধ্যে কোন অবস্থা হবে? কোনো বাবাই চিন্তা করে নাই, মাও করে নাই, বেটাও করে না, বিটিও করে না, এমন কি বানের বিবিও করে না, আমাদের যে দয়াল বাবা কিবলা কাবা আছে বাবা সেও করে না, একমাত্র চিন্তা করে আমার বিশ্ব নবী সিল্লাইয়া কন্যার হাওয়া।
আমাদের দয়াল বাবা তো টাকার জন্য পাগল হয়ে গেছে দয়াল বাবা কেবলা কাবা আইনাল কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর দয়াল বাবা আল্লাহ সানি তার হাতে আমার পথের খনি ওই শালার কাছে মারব তো আমার কাছে নাই তাই না কথা কর না কা ভক্তের কলব হয় নুরানি করিলে নজর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমি বলি তুই নামাজ পড়িস না রোজা রাখিস না তোর কলবের মধ্যে কুত্তা পায়খানা করছে ইবলিস বাসা বানাইছে তোর মতো গাজা খোর বেনামাজির কলব কোনোদিন পরিষ্কার হতে পারে না সিল্লে কোন ঠিক কি নে রাগ করতেছেন মনে হয় না আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো আমলে নিয়ে বেদন শুনতে হবে আমলে নিয়ে বেদন শুনতে হবে আমার নবী বললেন ওই চিন্তায় অস্থির কবরের মধ্যে আমার উম্মতের কি হবে অমনি রসুল সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বড়ি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বি ইজনি ইল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল কবরের মাটি ভারতে লাগলে কবরের মাঠে লাফাইতে লাগলেন কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন এত সুন্দর চেহারা তা আম্মা মান সকলাত মাওয়াজিনু সুবহানাল্লাহ কর মনে হয় অন্ধকার রাত্রিতে আকাশ থেকে একটি তারকা উদিত হয় এইরকম যখন তারকাটা ওঠে ঝিকমিক ঝিকমিক করে জ্বলে ওই লোকটা চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে হাবিব এসেছে রাসূল এসেছে হায় হায় হাবিব এসেছে রাসূল এসেছে চিল্লা কর মারহাবা এই দৃশ্য দেখানোর পর ডাক্তার হালকা আঘাত করলে আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলে কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে পাকা ধারা হালকা আঘাত করলেন আর বললেন কুম বি ইজনি ইল্লা আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল কবরের মাটি থাকতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর আর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন এমন কালো মানুষ রে বাদান এমন বিচ্ছিরি চেহারা পোড়া বেগুন চুলার মধ্যে দিলে বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো একজন মানুষ বাদন বের হয়ে আসতে না আল্লাহ রসুলকে দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন আল্লাহর নবী রেখে বলে জিব্রাইল দুইটা মানুষের কারণ বুঝলাম না এই দুইটা মানুষের কারণ বুঝো জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো জীবনে নামাজ সাধে নাই ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিনে করেছে আল্লাহর বিধিবিধান মেনে চলছে আল্লাহ তোর কবরটা ফুলের বাগান বানাইছে আল্লাহ বলে আমি একবাগি গয়রা আল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি ইয়াকুবালামিনহু ওর নামাজ তো হওয়া ছাড়া জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিবি মানুষটা বিবাদ্যর কাতারে দাঁড়াইবে এই লোকটা আল্লাহর বিধিবিধান মানছে আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে সুবহানাল্লাহ দেখে বলে নবী বলে রে জিব্রাইল দুই নম্বরে যে মানুষটা দেখানো হলো এর কারণ বুঝলাম না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই আল্লাহ ওয়ালা মানুষদেরকে মানে নাই এরপরে ধর্ম নিরপেক্ষ মতভেদকে বাদান ঘিনে আপনার ঘিনে করেছে আল্লাহর বিধিবিধান মানে নাই ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরছে আল্লাহ এই জন্যই ওর কবরটা আপনার কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছে মৌত কাহসেন কল্লো নাফসিন সারিবু মৌত কাহসেন কল্লো নাফসিন সারিবু আল কবর বাইতিন কল্লো নাফসিন দাখিলু ও নবীজি
নামাজ পড়ে নাই আল্লাহ ওই মানুষটার কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালা দিয়েছে নামাজের দরকার আছে না নাই তাহলে নামাজ আমরা পড়ব এই নামাজের কথা আল্লাহ সিদ্দিকে বিড়ি আসি জায়গা বললেন ও আকিমুস সালা নামাজ কায়েম করো ওয়া তু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো কথা কার আরো জোরে জোর হলো না আল্লাহ যদি কোরআনের মধ্যে আসি থেকে বিড়ি আসি জায়গা যদি নামাজের কথা বলে থাকে কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন নামাজ আমরা পড়ি ঠিক এই নামাজটা আমাদের কেমন নামাজ হচ্ছে আমরা বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা করি আল্লাহর কিন্তু মনটা চলে গেছে বাদান আমরা ওই যাই নামাজের উপরে দাঁড়া আছি নামাজ পড়ি মসজিদে কিন্তু মনটা চলে গেছে বাদান মাঠে আছে না নাই ওই মনটা মাঠে গেছে ওখান থেকে মনটা ধরিয়ে আইনে নামাজে দাঁড় করাও সুবহানাল্লাহ কোন নামাজ পড়তেছি আল্লাহু আকবার বলে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন আখেরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার করবে কে নামাজও পড়ি আর মনটা চলে গেছে বাজান বাইরে ঘরের মধ্যে থেকে বিবির টিভির মধ্যে থেকে ছেলের মোবাইলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ আসছে রূপে আম্মা রাগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নেলা কোলে সুবহানাল্লাহ বলেন না তাহলে আমার নামাজটা গায়ান দিয়া মাছ দিয়া ব্যবসা দিয়া যদি জরা খিচুড়ি করি এই নামাজ কোনদিন আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না সিল্লে বলুন ঠিক কিনে খুব খারাপ লাগতেছে নাকি এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না বুঝেছি আপনাদের মন মানসতা খুব ভালো আছে যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে আমি কি সালানে বন্ধ দিছি নাকি কেবল মেশিং স্টার্ট করছি ইনশা আল্লাহ একটু গরম পানি টানি দিন তো আজুল গরম পানি লাগে খুব খারাপ লাগতেছে নারে তাকবীর আল্লাহ আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের ব্যম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুক তাহলে আল্লাহ নামাজের কথা বলেছে দুনিয়ায় যতগুনি নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল বাদান নামাজ পড়েছে কি কোন নামাজ পড়ছে কিনা প্রত্যেকটা নবী রাসূলের কাছে আল্লাহ কম বেশি বাদান নামাজ দিয়েছে এক আল্লাহর ওলি বাদান নামাজে দাঁড়াইবে বাদান চিন্তা করতেছে জীবনে তো আমি কোনোদিন একা একা নামাজ পড়ি নাই আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে নামাজের রক্ত হয়ে গেছে চিন্তা করতেছে আল্লাহ একা একা কোনোদিন নামাজ পড়ি নাই আজকে কেমন করে একা একা নামাজ পড়ব জঙ্গলের মধ্যে দিয়ে যায় যা দেখে একজন মানুষ বনের মধ্যে কাঠ কাটতেছে দেখে দেখে বলে বাবা তুমি কি মুসলমান বলে হ্যাঁ না মুসলমান তুমি কি নামাজ পড়ছো বলে হুজুর নামাজ আমি পড়ি নে নামাজ কি পড়ো কয় মাঝে মধ্যে নামাজ পড়ি বলে বাবা সময় হয়ে গেছে আসো আমরা নামাজ পড়ি সুবহানাল্লাহ কর একটা লোক যখন নামাজে যায় আর একজনকে যখন ডাকে ভাই নামাজে যাচ্ছি সময় হয়ে গেছে আসেন যায় এটা হলো ওলিত্য লক্ষণ সুবহানাল্লাহ এটা ধরে কর আর আমাদের দেশের লক্ষণ কি নিজে নামাজ পড়ে যাইতেছি বাইরের মানুষের তো বল দিয়েছি না ছেলেকেও বলি না কথা কর আমাদের এলাকায় একটা হাজি দেখলাম হজ করে আসছে আবার হজ করবার জন্য যে টাকা জমা দিছে খালি মানুষের কাছে দোয়া চায় হুজুর আবার হজে যাব দোয়া করেন একবার গেছি আল্লাহ আবার নিবে আমি বললাম তোর দুইবার যাবে কইছে কে নবী একবার হজ করছে হজ একবারই ফরজ সুবহানাল্লাহ কোন যতবার যাবেন এটা হলো নফল কত মসজিদের ইমামরা মিম্বারের পাশে বসে কান্দে আল্লাহ সোনার মদিনায় নে ওই টাকা দিয়ে ওই হাজি কি হজ করবে বদলি হজ করবে পারিস না সুবহানাল্লাহ একটু জোরে কর বারবার যাবে কইছে কে হাজি হজ করবে যাবে
আবার টাকা জমা দিয়েছে কিন্তু নামাজে যাচ্ছে কোনো মানুষে বলে না হাজিও আপনার মসজিদে যাচ্ছে পিছন থেকে তার ছেলে গান গাইছে বেদের মিয়া জোসনা জামাই কথা দিয়েছে আসি আসি বইলা জোসনা ফাঁকি দিয়েছে আমার হাদিসের কথা মনে পড়ে গেল হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসে বর্ণিত ওয়ালা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাতি ইয়াজার রাই ওয়াহিয়াই বাসিয়াজুল জান্নাহ রাওয়াউল বুখারী সুবহানাল্লাহ দুজোর কর হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ কর এটা হলে ইমানদারে নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ কোন আমি বললাম হাজি তো নিষেধ করতেছে না আমি যদি নিষেধ না করি অন্যের প্রতিবাদ যদি না করি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব লাভ দিয়ে ওর বাপের সামনে দুজনে সামনে দাঁড়িয়ে বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর সদ্য গুষ্টি খুইয়া দেখলাম বেদের মিয়া নাই কথা কন আমি বললাম তোর বাবার সাথে কি বেদের মিয়ার দেখা হয়েছে আর কথা কয় না হাজু কয় না ছেলেও কয় না আমি বললাম তোর সাথে কি বেদের মিয়া কোনোদিন দেখা হয়েছে কয় না কোনোদিন দেখে নাই কম যে বেদের মিয়ার সাথে তোর কোনোদিন দেখা হয় নাই যে বেদের মিয়ার সদ্য গুষ্টির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এত বড় মিথ্যা কথা কেন তুই বললি বেদের মিয়া কথা দেয় না কথা দিয়েছে আমার বিশ্ব নবী সিল্লে এখন মার হাওয়া আমি বললাম ওইটা সাইডিয়া দে এইটা ক বয় ওর বাপ কয় কি কব সুবহানাল্লাহ জোর ক মানে ছেলেও বয় পাইছে আর বয় ওর বাপ কইতেছে বলেন হুজুর কি কব আমি বললাম ওইটা বাদ দাও তুমি এইটা বলো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে রোজা হাসরে দিনের নবী পার করিবে মারহবা কর আমার নবীজি কানে আমরা থাকব সেখানে নবীজির তদিক মেনে যাইব জান্নাতে চলো 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 মোরা নামাজেতে যাই নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয় মারহবা একটু জোরে কর আমার ভাইরামাত ছেলেটা আর কোনো কথা বলে না আমি বললাম মসজিদে ক হুজুর দিলাম মসজিদে ঢোক মসজিদে ঢুকলে বাবাও নামাজ পড়লে ছেলেও পড়লে আমি পড়লাম একটা কথা বললাম না পরের দিন দেখি ছেলেটা নামাজি হয়ে গেছে এর পরে বাজান কিছুদিন পরে দেখলাম ছেলেটার বাজান খবর নাই ছেলেটা কই গেছে এখন আবার অনেক দিন পর এসে দেখি আমার সামনে দাঁড়াইছে এখন দেখি গাল ভরা দাঁড়িয়ে মুখ ভরা দাঁড়িয়ে আমি বললাম যুবক আমি তো তোমাকে চিনতেছি না ক হুজুর আমি হাজির ছেলে আপনি অন্যায় প্রতিবাদ করেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন হুজুর আমি 40 দিনের একটা সিল্লা লাগাইছি আর দাড়িতে আপনার খুর লাগাই নাই এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই সিল্লা এখন মার হাওয়া নারে তাকবীর আল কোরআনের আলো এই আল হাদিসের আলো নারে তাকবীর আমাদের দেশে যাচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করে না গুমুর দিয়া বোর মতো চলিয়া যায় কষ্ট কোনো কথা কয় না নিজের চোখের সামনে অন্যায় হচ্ছে ও রুমাল মুড়ি দিয়ে ঘুরি গুমুর দিয়ে যাচ্ছে এই তোকে অন্যের প্রতিবাদ করার কথা আল্লাহ বলছে রসুল বলেছে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল কাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চটবো বাতিলের সাথে আপোষ নাই দেখবো শুনবো বলবো না কোনো বিপদে পড়বো না এই ধরনের মানুষ আছে না নাই দরকার আছে না নাই আছে